আগের দিন আমি 11 নম্বর পর্যন্ত দেখিয়েছিলাম চ্যাপ্টার, লিমিট চ্যাপ্টারটা, এটা হচ্ছে চ্যাপ্টার 2। এবার 10 নম্বর পর্যন্ত দেখিয়েছিলাম, এবার 11 নম্বর থেকে দেখো, এখানে যে সূত্রগুলো আছে এটা দেখো, এই সূত্রটা মেনটেন করছে, x^n - a^n / x - a, যখন লিমিট x→a। এটা সূত্রটা কি, n(a^n-1)। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে তাই। প্রথমটা আমি একটু দেখিয়ে দিই, যদি অসুবিধা হয় বাকিগুলো বলবে কোনটা অসুবিধা, আমি দেখিয়ে দেবো। x^9 - 512 / x^4 - 16। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী যদি ভাবতে হয়, তার মানে নিচে একটা x - a লাগবে, কোনোটারই নেই। তাহলে দেখো লিমিট x→2, এটাকে লিখতে পারি x^9, আর দেখো এটাকে লিখতে পারি 2^9, এটাকে লিখতে পারি x^4 - 2^4। তাহলে লিমিট x→2, তাহলে x^9 - 2^9 / x - 2 একটা নিলাম, ইন্টু লিমিট x→2 x - 2 / x^4 - 2^4। আচ্ছা, তাহলে এটাকে কি লিখতে পারি, লিমিট x→2 x^9 - 2^9 / x - 2 ইন্টু লিমিট x→2, এটাকে 1/ লিখে দিতে পারি, 1/x^4 - 2^4 / x - 2। তাহলে এটা কত হচ্ছে, 9 × 2^9 - 1 × 1/4 × 2^4 - 1। ক্যালকুলেশন করলে যা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো করতে হবে, তাহলে এখানে বাকি প্রত্যেকটা অঙ্কই এইভাবে করবে। আচ্ছা, এইখানে যেটা দিয়েছে দেখো, f(x + h), তার মানে এইখানে x এর জায়গায় x + h বসাবো, তার মানে এখানে কি হবে, a×x + h তার হোল স্কোয়ার, এগুলো তাই, এখানে f(x - a)h করলে, ক্যালকুলেশন করলে যা দাঁড়াচ্ছে এটাও তাই। এবার দেখো 14 নম্বরের অঙ্কগুলো, 14 নম্বরের অঙ্কগুলো কীরকম, দেখো সাইন কস এরকম আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন এখানে সাইন আছে, আমরা সূত্রটা কী জানি, সাইনের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি হচ্ছে x→0 হয়। এবার যখনই দেখবো x→আদার্স কিছু আছে, তখন সেটাকে আমাদের কিছু ধরে নিতে হবে। যেমন দেখো প্রথম অঙ্কটা কী আছে, আমি একটা দেখিয়ে দিই, 14/1, লিমিট x→0 sin 2x / 2x² + x। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কী করব, দেখো নিচেরটা এই পার্টটা কিন্তু কোনো সূত্রে পড়ে না, কিন্তু sin x / 2x করলে সেটা একটা সূত্রে পড়ে। তাহলে এখানে আমাদের একটা 2x আনা দরকার, তাই আমরা একটা 2x আনলাম, sin 2x / 2x। ঠিক আছে, আর এই 2x-টাকে আবার উপরে গুণ করলাম / 2x² + x। এই পর্যন্ত আশা করি বুঝতে পারলে, তাহলে এই পার্টটা তো 1 হয়ে গেল। আর লিমিট এখান থেকে যদি আমরা x-টা কমন নিই, তাহলে কি হচ্ছে, 2 থাকলো, আর এখানে হচ্ছে 2x + 1। এক্স কেন কমন নিতে পারছি, যেহেতু x→0, x≠0, তাহলে x কেটে গেল। এবার x এর মান বসিয়ে দাও, যা আসবে তাই অ্যান্সার। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আচ্ছা পরের অঙ্কগুলো তো এই যে sin 3x / sin 2x, কী করবো, sin 3x / 3x × 2x / 2x, এটা 2/3 গুণ করে নেব, বোঝা গেল। আচ্ছা এইটার ক্ষেত্রে কী করবো, দেখো x→π/2 আছে, তাহলে এখানে আমরা কী লিখবো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে 4 নম্বর 5 নম্বর একই টাইপের হবে, x→π/2 আছে, 2 নম্বরটা কী আছে, x→π/2। ঠিক আছে, তাহলে x - π/2 = z বলতে পারি, তাহলে x→π/2 হলে z→0 ধরা যায় তো, x→ যদি π/x - π/2 = যদি আমরা z ধরি, তাহলে x→π/2 হলে z→0, তার মানে আমরা যেখানে x পাবো সেখানে আমরা তাহলে কত বসাবো, π/2 + z, এটা বসিয়ে দেবো তো, যেখানে x পাবো সেখানে আমরা π/2 + z বসাবো, আর 2x
माइनस पाई इक्वल टू टू सेट जेहेतु देखो नीचे आछे टू एक्स माइनस पाई माइनस टू एक्स आछे एटाके आमरा एखानटा जेड टू जेड बसाते पारि। अच्छा ताहले एखाने आमरा कि लिखब लिमिट एक्स टेंस टू पाई बाई टू कस अफ एक्स बाई पाई माइनस टू एक्स इक्वल टू ताहले एखानटा आमरा लिखब लिमिट जेड टेंस टू जिरो जखनी जेड करलाम एखाने आर कोनो किन्तु एक्स राखब ना তাহলে আমরা এক্সের জায়গায় কি লিখব কস অফ পাই বাই টু প্লাস জেড আর পাই মাইনাস টু এক্স পাই মাইনাস টু এক্সের জায়গায় আমরা কি লিখব এখান থেকে কি পাচ্ছি দেখো টু এক্স মাইনাস পাই ইকুয়াল টু আমরা পাচ্ছি টু জেড তার মানে মাইনাস টু জেড হচ্ছে ঠিক আছে। তাহলে কস পাই বাই টু প্লাস জেড মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে তার মানে হচ্ছে মাইনাস সাইন জেড তারপরে ক্যালকুলেশন করলে হয়ে গেল। আচ্ছা এইবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এই অঙ্ক এরকম একটা দেখিয়ে দিয়েছি এই অঙ্কগুলো নিজে চেষ্টা করবে বক্স এক্সের দরকার নেই। আচ্ছা একই টাইপের অঙ্ক দেখো এগুলো প্রত্যেকটাই এইটা আমি একটা দেখিয়ে দিই এটা হচ্ছে ছ নম্বর। আচ্ছা এতক্ষণ যেগুলো আমরা করলাম শূন্য বা এক বা বিভিন্ন সূত্রের সাহায্যে যখনই আমাদের এই ইনফিনিটি থাকবে ইনফিনিটি থাকলে কিন্তু আমাদেরকে অন্যভাবে করতে হবে। আচ্ছা ইনফিনিটি যদি আমরা কোথাও বসাই কোনো জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই সেইখানকার মান আমরা ক্যালকুলেশন করতে পারছি না তাই তো আমরা ইনফিনিটির থেকে পাঁচ বিয়োগ করলেও ইনফিনিটি পাঁচ যোগ করলেও ইনফিনিটি তার মানে আমরা জানি ইনফিনিটিকে এটা হচ্ছে ছয়ের এক ইনফিনিটিকে যদি আমরা একের নিচে এক বাই ইনফিনিটি করি এককে একটা বিরাট সংখ্যা দিয়ে ভাগ করা মানে কি সেটা শূন্যের সমান হয়ে যায় তাহলে ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো হয় তার মানে যেখানে ইনফিনিটি থাকবে সেটাকে আমাদের ওয়ান বাই করে নিতে হবে। কিভাবে করব দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি এক্স প্লাস টু ঠিক আছে তাহলে আমরা লিখব এক্স টেন্স টু ইনফিনিটি পাশে এখানে ধরি এক্স ইকুয়াল টু ওয়ান বাই এন এক্সকে আমরা ওয়ান বাই এন ধরে নিলাম তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে এন টেন্স টু কত জিরো ওয়ান বাই ইনফিনিটি তো বোঝা গেল এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে এক্সকে যদি আমরা ওয়ান বাই এন ধরে নিই তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে এন টেন্স টু জিরো তাহলে এখান থেকে আমরা কি লিখব লিমিট এন টেন্স টু জিরো এক্সের জায়গায় কত বসাবো ওয়ান বাই এন টু বাই এন মাইনাস ফাইভ বাই টু বাই এন প্লাস টু তাহলে দেখো আমরা যেহেতু ওয়ান বাই এন লিখেছি টেন্স টু জিরো তাহলে এটাকে লিখতে পারি টু মাইনাস ফাইভ এন বাই টু প্লাস টু এন ঠিক আছে। তাহলে এখানে আমরা যেই জিরোর মানটা বসিয়ে দেবো তাহলে আমরা কি পাচ্ছি টু সরি এখানে থ্রি আছে তাই তো যেই আমরা এনের মানটা এন টেন্স টু জিরো তো যেই আমরা এনের মানটা বসিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি এক্স ইকুয়াল টু টু বাই থ্রি বারবার খেয়াল করবে আমরা তখনই টেন্স টু জিরো বসাবো যখন এখানের মান কিছু পাবো যদি এমন হয় জিরো বাই জিরো ফর্মে আসছে অর্থাৎ ওপরেও জিরো নিচেও জিরো ততক্ষণ কিন্তু আমরা মান বসাবো না এটাকে ক্যালকুলেশন করে আমাদের এমন জায়গায় আনতে হবে যার একটা নির্দিষ্ট মান আমরা বার করতে পারি তাই ঠিক একইভাবে বাকি অঙ্কগুলো আমরা চেষ্টা করব। আচ্ছা দেখো ছ নম্বর অঙ্কটা ছ নম্বর অঙ্কটা কী দিয়েছে তার মানে এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ই স্কোয়ার ই স্কোয়ারটা বাইরে আসলো আচ্ছা ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তাই তো ওয়ান বাই এক্সটাকে যদি আমরা এন ধরে নিই তাই তো করছি ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা ওয়ান বাই এক্সকে যদি আমরা এন ধরে নিই তার মানে এন টেন্স টু জিরো তাহলে ই টু দি পাওয়ার এন স্কোয়ার মানে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখানটা ই স্কোয়ার হবে। আচ্ছা এইবার এই বাকি অঙ্কগুলো আট নম্বর পর্যন্ত আমি কিছু দেখালাম না যে অঙ্কটা পারবে না সেটা আমাকে জানাবে।
আচ্ছা, এইখানকার এই 9 এর পর্যন্ত করলেই হবে, আর এখানে করার দরকার নেই, কারণ এরপরে এই অঙ্কগুলো আবার একটু হায়ার রিস্কে 12 এ আছে। তো এই পর্যন্ত করো। আচ্ছা, এখানে যখনই সাইন কসে থাকবে, সাইন কস বা টেন থাকবে, আমরা সবকটাকে প্রথমে সূত্রে ভাঙাবো। যদি কসে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সূত্র নেই, যেমন ধরো, কারণ কস জিরো জিরো, কস জিরো ওয়ান, কস 90 হচ্ছে জিরো, তাহলে কসের আমরা যদি টেন্স টু জিরো বসাই সেখানে ওয়ান হচ্ছে, কোনো অসুবিধা নেই, আর কস 90 হলে জিরো হয়। তাহলে এইখানকার এই ক্যালকুলেশানগুলো করে তারপর আমাদের দেখতে হবে যে কি আসছে। সুতরাং সাইন এক্সের নিচে যদি এক্স আস, সাইন এক্স বাই এক্স করলে আমাদের সূত্র আছে, কিন্তু কসের ক্ষেত্রে কোনো সূত্র নেই। আর টেন থাকলে আমরা সাইন আর কসে ভাঙিয়ে নেব। তাহলে এই পর্যন্ত আমি আর এগুলো দেখালাম না, একই টাইপের অঙ্ক, যেহেতু এগুলো নিজেরা চেষ্টা করবেন, যেটা হবে না সেটা আমাকে জানাবে, আমি করে দেবো। পরের দিন আমি ডেরিভেটিভ শুরু করবো, কারণ এই লিমিটটা না করলে ডেরিভেটিভটা বুঝতে পারবে না। ঠিক আছে।